আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে এখন যে গাড়িটি রাখা আছে, একটা হচ্ছে ভ্রাম্যমান রাইস মিল গাড়ি প্লাস চাউল গুঁড়া করা প্লাস হলুদ মরিচ মারাই করা। তো একটা গাড়ির ভিতরে কিন্তু তিনটা সেট আপ আপনারা পাচ্ছেন, একটা গাড়ির ভিতরে তিনটা সেট আপ আপনারা নিতে পাচ্ছেন। তো এই সেট আপটার দাম কত আর কোথা থেকে ক্রয় করতে পারবেন, কিভাবে ক্রয় করবেন, এই সেট আপের সাথে কি কি পাচ্ছেন? তো ভিউয়ার্স, এখানে তিনটা হলার রাখা আছে, একটি হচ্ছে রাইস মিল, আরেকটি হচ্ছে চাউল গুঁড়া করা, আর সাথে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ মরিচ। শুকনা যে কোনো জিনিস মারাই করার জন্য কিন্তু এই মেশিনটি পারফেক্ট। তো এটা 10 ইঞ্চি সাইজ দেওয়া আছে, সেলফ ইঞ্জিন দেওয়া আছে 32 হর্স পাওয়ার। তো এই সেট আপটার দাম কত, আপনারা কীভাবে ক্রয় করবেন, কতদিন আগে অর্ডার দিলে আপনারা নিতে পারবেন, সেটি কিন্তু এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিকে ইনোভেশন থেকে নিয়মিত ভিডিও যারা দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। এখানে রাখা আছে যে ব্যাটারি, এই ব্যাটারিটা হচ্ছে 21 প্লেট একটি ব্যাটারি, এটা হ্যামকো কোম্পানি ব্যাটারি, 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস থাকে। টোটাল বাংলাদেশের যে কোনো ডিলার পয়েন্ট থেকে কিন্তু আপনি ব্যাটারি কোনো প্রকার সমস্যা হলে রিপ্লেস করতে পারবেন, সে ধরনের সুযোগ থাকছে। ব্যাটারির গ্যারান্টি কার্ড কিন্তু আপনারা পাবেন। আর এখানে গাড়িটা কিন্তু অত্যাধুনিকভাবে তৈরি করা হয়েছে, এই গাড়িটার দেখতে পাচ্ছেন ডিফারেন্সিয়াল অনেক বড়, প্লাস চাকাগুলা মোটা। চাকা মোটা হওয়ার কারণে কোনো প্রকার ভাইব্রেশন বা জার্কিং হবে না, আপনি কাঁচা রাস্তা বলেন আর ভাঙা রাস্তা বলেন যে কোনো জায়গায় যাইবেন কোনো প্রকার সমস্যা দেখা দিবে না। তো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, অনেকে বলেন বা কমেন্ট করেন বা ফোন করেন যে ব্যাক গিয়ার আছে কিনা, গাড়িতে কিন্তু কোনো প্রকার ব্যাক গিয়ার নাই। সেখানে 32 হর্স পাওয়ার যে ইঞ্জিনটি দেওয়া আছে এটি সেলফ ইঞ্জিন, আমি এখন আপনাদেরকে স্টার্ট করে দেখাবো। তো যেটা চাউল গুঁড়া করা মেশিন আছে এটাও কিন্তু যে ইঞ্জিন দিয়ে চলবে, আপনাদের যদি আমি একটু কাছে নিয়ে এসে দেখাই, এটা হচ্ছে চাউল গুঁড়া করা ফাংশন। এই পুলি দিয়েই কিন্তু ইঞ্জিনের এই পুলির সাথে সেট আপ করে নিতে পারেন, বেল্টের মাধ্যমে চাউল গুঁড়া করার বেল্ট উঠাবেন যখন আপনার চাউল গুঁড়া করার প্রয়োজন নাই, হলুদ মরিচের প্রয়োজন আছে বা মশলা বা আটা কোটার দরকার আছে গম থেকে বা ভুট্টা থেকে, তখন কিন্তু আপনি এই মেশিনের বেল্ট উঠাবেন। একই ইঞ্জিন দিয়ে কিন্তু আপনি 4টা কাজ করতে পারবেন, একটা হচ্ছে গাড়ি ভ্রাম্যমান কাজে যাবে আর পরপর 3টা হলার ধীরে ধীরে চালাবে, কোনোটাই কোনো সমস্যা দেখা দিবে না। তো এখানে এই যে রাইস মিলের ফাংশন দেওয়া আছে, এটা কিন্তু অটোমেটিকভাবে চাউল ঝেড়ে পুছে পরিষ্কার হয়ে বাইর হবে এই পাশে নেটের মাধ্যমে। তো চাউলটা ঝেড়ে পুছে বাইর হবে, এই যে নেট দেখা যাচ্ছে, এই চালনি দিয়ে কিন্তু চাউলটা ধীরে ধীরে ঝেড়ে পরিষ্কার হয়ে বাইর হবে। এতক্ষণ আমরা যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এই সেট আপটা সেলফ ইঞ্জিন সহকারে অনলি 2 লক্ষ টাকা হলে আপনি কিন্তু নিতে পারবেন, 2 লক্ষ টাকা ফুলফিল সেট আপের দাম হবে। তো এই সেট আপটা যদি আপনারা ক্রয় করতে চান সরাসরি আমাদের অফিস সময় আসতে পারবেন, যদি কিনা না আসেন ঘরে বসে থেকে ক্রয় করার জন্য কিছু টাকা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করে কুরিয়ারে কন্ডিশনে আপনি নিতে পারবেন প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। সেখানে দেওয়া আছে 2 নম্বর হলার L32 ইঞ্জিন, 10 ইঞ্চি গ্যারেন্টার মেশিন চায়না, আর এখানে যে চাউল গুঁড়া করা মেশিন দেওয়া আছে এই ফুলফিল সেট আপ। যদি কিনা আপনারা মনে করেন যে 8 নম্বর নেবেন সেক্ষেত্রে দাম কিছুটা কম হবে, নন সেলফ নিলেও দাম কম হবে, সেলফ সহকারে কিন্তু এই প্রাইসটা। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।